আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত স্কেলিং 2 দিনে নাকি 1 দিনে করানোই ভালো। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, দাঁত স্কেলিং সাধারণত 2টি কারণেই বেশিরভাগ ক্ষেত্রেই করার প্রয়োজন হয়। একটি হলো দাঁতে যদি কোনো ধরনের স্পট থাকে সেক্ষেত্রে দাঁত স্কেলিং করাতে হয়, এছাড়া মাড়িতে যদি কোনো ধরনের সমস্যা হয়, মাড়ি ফোলার সমস্যা, মাড়ির বিভিন্ন অংশ ফুলে ওঠা, মাড়ি থেকে রক্ত আসা সমস্যা, এ ধরনের সমস্যা হলেও স্কেলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয়। তো ভিউয়ার্স, দাঁতের স্কেলিং এটি 1 দিনে করানো ভালো নাকি দুদিনে করানো ভালো, এটি নির্ভর করে আপনার দাঁত এবং মাড়ির উপর। কিছু কিছু ক্ষেত্র রয়েছে স্কেলিং করার আগে ঔষধ খাওয়ার প্রয়োজন হয়, আবার কিছু কিছু ক্ষেত্র রয়েছে কোনো ঔষধেরই প্রয়োজন হয় না। কিছু ক্ষেত্রে 2 থেকে 3 বারে স্কেলিং করার প্রয়োজন হয়, কিছু ক্ষেত্রে একবারেই স্কেলিং করানো যায়। তো এই পুরোটাই নির্ভর করে আসলে দাঁতের এবং মাড়ির কন্ডিশনের উপর নির্ভর করে। এখানে আপনারা যে পজিশনটা দেখতে পাচ্ছেন, মাড়ি এখানে জিঞ্জিভাইটিসে আক্রান্ত, এমন অবস্থায় মাড়িতে টাচ লাগার সঙ্গেই রক্ত চলে আসে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যার কারণে যদি স্কেলিং করার প্রয়োজন হয়, তখন স্কেলিং করানোর 2 দিন বা 3 দিন আগে থেকে ঔষধ খাওয়ার প্রয়োজন হয়। তাহলে বুঝতেই পারছেন যে পজিশনের উপর নির্ভর করে যে আপনি যদি স্কেলিং করাতে চান সেক্ষেত্রে আপনার 2 দিনে করাতে হবে নাকি 1 দিনে। ভিউয়ার্স, যদি এ ধরনের অনেক বেশি ক্যালকুলাস জমা হয়ে থাকে, সেই সঙ্গে দাঁতের মাড়ি ফোলা ফোলা একটা ভাব থাকে, ইনফ্ল্যামেশন হয়ে থাকে, লাল হয়ে থাকে ফুলে, এই ক্ষেত্রে আপনার আগে থেকে ঔষধ খেয়ে তারপরে স্কেলিং করানোটা ভালো। এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে অন্যান্য মাড়ির অংশ মোটামুটি ভালো থাকলেও এখানে কিছুটা অংশ ফোলা ফোলা রয়েছে, জিঞ্জিভাগুলা ফুলে আছে দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই অবস্থায়ও দাঁত স্কেলিং করালে উপকৃত হওয়া যায়। তো এই অবস্থায় যদি এখানে খুব বেশি একটা সমস্যা কিন্তু হয়নি, তো এর জন্য আপনি স্কেলিং করানোর পরে ঔষধ খাওয়ার প্রয়োজন হতে পারে। আসলে দাঁতের পজিশন এবং মাড়ির পজিশন দেখলে যে অভিজ্ঞ ডাক্তার রয়েছেন যার কাছে আপনি স্কেলিং হচ্ছেন, সেই আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে যে আপনার জন্য 2 দিনে করা ভালো নাকি 3 দিনে নাকি 1 দিনেই করা সম্ভব। এটি পুরোটাই মাড়ির এবং দাঁতের উপর নির্ভর করবে। যদি এমন সামান্য সমস্যা থাকে তাহলে 1 দিনেই স্কেলিং করে তার পরবর্তীতে আপনি কয়েকটা দিন ওষুধ খেলে হয়তো এ ধরনের সমস্যা ভালো হয়ে যেতে পারে। যদি শুধুমাত্র স্পটের জন্য আপনারা কেউ স্কেলিং করাতে চান, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে মাড়িতে কোনো ধরনের সমস্যা নাই, শুধুমাত্র দাঁতে স্পট রয়েছে, তো এ ধরনের দাঁতের স্পটের জন্য যদি আপনি স্কেলিং করান, এটি ওয়ান টাইম একবারেই, আপনার যে কোনো সময় হয়তো 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগতে পারে, এই ক্ষেত্রে কোনো ধরনের ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না, এবং এটি আপনার 2 দিনের প্রয়োজন নাই, 3 দিনের প্রয়োজন নাই, এটি 1 দিনে কিছুটা সময়ের মধ্যেই এ ধরনের দাঁতের জন্য স্কেলিং করা যায়। তো আসলে যারা জানতে চেয়েছিলেন যে স্কেলিং কি 2 দিনে করানো ভালো নাকি 1 দিনে, অনেকে 3-4 দিন পরে গিয়ে আবার স্কেলিং করান 1 দিন করানোর পরে, এটা আসলে পুরোটাই মাড়ি এবং দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে। যদি অল্প পরিমাণ ক্যালকুলাস থাকে দাঁতে অথবা স্পট থাকে, তাহলে আপনি 1 দিনেই স্কেলিং করিয়ে আসতে পারেন। আর যদি মাড়িতে বিভিন্ন ধরনের রোগের সংক্রমণ থেকে থাকে, তাহলে কখনও স্কেলিং করার আগে থেকেই আপনাকে ওষুধ খাওয়ার প্রয়োজন হতে পারে, আবার কখনও স্কেলিং করার পরবর্তীতেও ওষুধ খেতে হতে পারে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।